বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি কিন্তু আমাদের স্বাধীনতার, যে স্বাধীনতার মাধ্যমে আমরা এই দেশটা পেয়েছি, সেই স্বাধীনতার জন্য কিন্তু যারা যুদ্ধ করেছে সেখানে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষের অবদান ছিল। সেখানে যেমন একজন মুসলমানের রক্ত ছিল, সেরকম কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের রক্তের বিনিময়ে কিন্তু আমরা পেয়েছি আমাদের বাংলাদেশের স্বাধীনতা। তাই অবদান রয়েছে এবং তার যে অসাম্প্রদায়িক চেতনা, তার এই আদর্শকে ধারণ করে কিন্তু আমরা এখন আমাদের বাংলাদেশের যে প্রধানমন্ত্রী আছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনিও কিন্তু চেষ্টা করে যাচ্ছেন যেন বাংলাদেশের প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষ সমান অধিকার ভোগ করতে পারে এবং সব ক্ষেত্রে কেউ যেন কোনো অংশে পিছিয়ে না থাকে। এবং আমি যদি বলি, আমাদের গত তিনবারের মনোনীত প্রার্থী আমার বাবা ইকবালুর রহিম, তিনি যখন থেকে নির্বাচিত হয়েছেন তিনিও কিন্তু সর্বাত্মকভাবে চেষ্টা করছেন যেন দিনাজপুরের প্রত্যেকটা মানুষ যেন সমানভাবে অধিকার ভোগ করে। আসলে আমরা ছোটবেলা থেকে বেড়ে উঠেছি এভাবে, আমাদেরকে কিন্তু সবসময় এটাই শেখানো হয়েছে যে আমরা যেমন মানুষ, প্রত্যেকটা মানুষকে কিন্তু সৃষ্টিকর্তা সমানভাবে তৈরি করেছেন, কারোর মধ্যে কোনো বৈষম্য নেই, কোনো ভেদাভেদ নেই। আমরা জনসংখ্যার দিক থেকে যে কেউ হয়তো বেশি হতে, কম বেশি হতে পারি, কিন্তু প্রত্যেকেই কিন্তু বাংলাদেশের নাগরিক এবং প্রত্যেকের সমান অধিকার আছে। তো সেজন্যই আমরা সবসময় এটাই শিখেছি যে আমরা সকলের প্রতি শ্রদ্ধাশীল, আমরা সকলের সকলের প্রতি আমরা সংবেদনশীল। তো এই জন্যই তিনি, আপনারা ইতিমধ্যে হয়তো জানেন এবং ওনাকে দেখেছেন, উনি কিন্তু সবসময় উনি চেষ্টা করেছেন যে দিনাজপুরের সব সকল মানুষ যেন সমান অধিকার এবং সুযোগ সুবিধা ভোগ করেন। উনি যেমন বিভিন্ন মসজিদের উন্নয়ন করেছেন, উনি কিন্তু মন্দিরেরও উন্নয়ন করেছেন, উনি কবরস্থান, শ্মশান সব কিছু কিন্তু উনি চেষ্টা করেছেন যেন সবাই সমান সুযোগ সুবিধা পায়। এবং আপনারা জানেন উনি ঈদে যেমন দিনাজপুরে থাকেন, উনি কিন্তু পূজা, দুর্গা পূজার সময় যে কয়েকদিন থাকে উনি কিন্তু তখনও এক সপ্তাহ বা 10-12 দিন উনি কিন্তু পুরোটা সময় দিনাজপুরে অবস্থান করেন। সে তার একটাই উদ্দেশ্য যেন ওনার অন্য সম্প্রদায়ের যে ভাইয়েরা আছে, বোনেরা আছে, তারা যেন তাদের উৎসবটা সুন্দরভাবে একটি শান্তিপূর্ণ পরিবেশে পালন করতে পারে, সেইটা নিশ্চিত করতেই কিন্তু উনি আপনাদের মাঝে আসেন এবং আপনাদের উৎসবের একটা অংশ হয়ে উনি এখানে আসেন। কারণ ধর্ম যেটাই হোক, উৎসব কিন্তু আমাদের সবার এবং আমরা সবাই সেখানে অংশগ্রহণ করে চেষ্টা করি যে সবার আনন্দের জন্য যেন আমরা সেটার ভাগিদার হতে পারি। তো এটাই আর কি, আপনারা ইতিমধ্যে জানেন যে উনি উনি সকল ক্ষেত্রে অবদান রেখেছেন। তারপরেও হয়তো কিছু কিছু বিষয়ে, দিনাজপুর তো আসলে অনেক বড় একটা এলাকা, সবখানে হয়তো সমানভাবে হতে পারেনি, কোথাও রয়েছে, কোথাও হয়তো এখনো অসম্পূর্ণ রয়ে গেছে। তো উনি চান যেন আগামীবার উনি বিজয়ী হয়ে আসতে পারেন এবং তার যে অসম্পূর্ণ কাজটুকু আছে তিনি যেন সেটা সম্পূর্ণ করে দিয়ে যেতে পারেন। তো আমি আমার পরিবারের পক্ষ থেকে আমার বাবার জন্য চাই উনি যেন আপনাদের আরো একবার উনি যেন আপনাদের সাথে থেকে আপনাদের সেবা করতে পারেন। আমাদের দিনাজপুরের মানুষ যেন শান্তিপূর্ণভাবে সন্ত্রাস মুক্ত জায়গায় থাকতে পারেন এবং প্রত্যেক সম্প্রদায়ের মানুষ যেন সমান সুযোগ সুবিধা এবং অধিকার ভোগ করতে পারে। দিনাজপুর যেন একটি অসাম্প্রদায়িক একটি জেলার রোল মডেল হিসেবে যেন সারা দেশে পরিচিত হয়। উনি এটাই আমার আপনাদের কাছে আবেদন যে আপনারা একজন সৎ, আদর্শবান, যোগ্য এবং একজন অসাম্প্রদায়িক চেতনার যে মানুষ মুখে ধারণ করে সেই প্রার্থীকে আপনারা, আগেও আপনারা ওনার সাথে থেকেছেন এবং আমি আশা করব আপনারা সামনেও ওনার সাথে থাকবে এবং আগামী 7ই জানুয়ারি যে নির্বাচন আছে সেখানে আপনারা সকলেই অংশগ্রহণ করবেন, আপনাদের মূল্যবান ভোট দিয়ে তাকে আবারও নির্বাচিত করে দিনাজপুরের মানুষের সেবা করার সুযোগ করে দিবেন এবং তার যে অসমাপ্ত কাজগুলো আছে সেগুলো তিনি যেন সমাপ্ত করতে পারেন, আপনারা সেটার সুযোগ করে দিবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।